ঢাকাই রঙ্গমঞ্চের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান, তার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে দেশীয় সিনেমা ইন্ডাস্ট্রি। 1999 সালের 28 মে সে যে অনন্ত ভালোবাসা দিয়ে ঢালিউড চলচ্চিত্রে জগতে পা রেখেছিলেন, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি, নিজেকে নিয়ে গেছেন সাফল্যের সর্বোচ্চ চূড়ায়। এদিকে শাকিব খানের সেই স্বপ্নযাত্রার দুই যুগ পূর্ণ হয়েছে গত 28 মে। ক্যারিয়ারের বিশেষ এই মাইলফলক ছোঁয়ায় ভক্ত শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই ঢালিউড কিং। ক্যারিয়ারের দুই যোগ পূর্তির দিনে এক ভক্ত শাকিব খানকে নিয়ে লিখেছেন, প্রথম থেকেই তিনি অক্লান্ত পরিশ্রম এবং কাজের প্রতি আস্থা নিষ্ঠা দিয়ে চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করছেন। এই দুই যোগের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা, দর্শকদের উপহার দিয়ে তিনি পৌঁছে গেছেন বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানে। এদিকে শাকিবের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যায় 2007-08 সালকে। এই দুই বছরে তার অভিনীত 29টি সিনেমা মুক্তি পেয়েছিল, এর মধ্যে ছিল 15 কোটি টাকা ব্যবসা করা ক্যারিয়ারে অন্যতম সুপারহিট ছবি প্রিয়া আমার প্রিয়া। তাছাড়া দেশীয় সিনেমার পাশাপাশি ওপার বাংলায়ও নিজের প্রতিভার জানান দিয়েছেন শাকিব। যৌথ প্রযোজনায় তার অভিনীত জোড়া ছবি শিকারি ও নবাব দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলেছিল। এমনকি প্রযোজনায় নাম লিখিয়েও পেয়েছেন সাফল্য। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে হিরো দ্য সুপারস্টার ও পাসওয়ার্ডের মতো সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এ পর্যন্ত প্রায় 247টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সবশেষ গত ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া তার লিডার আমি বাংলাদেশও পেয়েছে হিটের তকমা। প্রথম সিনেমা অনন্ত ভালোবাসার মশাল থেকে সবশেষ মুক্তি পাওয়া ছবির নাফিস পর্যন্ত প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙার চেষ্টা করেছেন ঢাকাই সিনেমার এই তারকা, গড়েছেন একের পর এক সাফল্যের রেকর্ড। অন্যদিকে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব। তবে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন এখনও ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার বাকি আছে কিং খানের, তাই নির্বিবাদে ডুব দিতে হবে লাইট অ্যাকশন ক্যামেরার জগতে।